আইপিএল এর ফাইনালে আগেই পা দিয়ে রেখেছিল কলকাতা নাইট রাইডার্স। তাদের প্রতিপক্ষ কে হবে তা জানতেই ছিল অপেক্ষা। শুক্রবার রাতে সেই আক্ষেপটাও ফুরিয়েছে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়ে সানরাইজার্স হায়দরাবাদ ফাইনালে পা দিয়েছে। তাতে আরও একবার কলকাতার বিপক্ষে মাঠে নামবে হায়দরাবাদ, তবু সেটা ফাইনালের মতো মঞ্চে। রবিবার চেন্নাইয়ের মাঠে ফাইনালে কলকাতার প্রতিপক্ষ হায়দরাবাদ। তবে কার ঘরে উঠতে যাচ্ছে শিরোপা সেটাই এখন দেখার বিষয়। সানরাইজার্স হায়দরাবাদ এ নিয়ে তৃতীয়বার ফাইনালে উঠল। সব মিলিয়ে হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজিটি ফাইনালে উঠেছিল চারবার, শিরোপা জিতেছে তারা দুইবার। এবার পেট কামিন্সের নেতৃত্বে তৃতীয় শিরোপা অর্থাৎ হ্যাট্রিক শিরোপার সেই স্বপ্ন কি পূরণ হবে হায়দরাবাদের? অপরদিকে কলকাতারও একই অবস্থা, দুইবার শিরোপা জিতেছে কলকাতা, একবার হয়েছে রানার্স আপ। দুর্দান্ত ক্রিকেট খেলা কলকাতা নাইট রাইডার্স, তারাও কি হ্যাট্রিক শিরোপার স্বপ্ন পূরণ করবে? আইপিএল এর শুরু থেকে হায়দরাবাদ এবার ভিন্ন চেহারায়, আক্রমণাত্মক ক্রিকেট ব্যান্ড চালু করে নিয়মিত বড় সংগ্রহ পেতে থাকে তারা। তবে শেষ দিকে এসে তুলনামূলক পিছিয়ে গিয়েছে, যেমনটা কলকাতার বিপক্ষেই হেরেছে দুইবার। ভাগ্য পাশে থাকায় শেষ পর্যন্ত ফাইনালে উঠেছে তারা। আবারও তৃতীয়বারের মতো কলকাতার মুখোমুখি হচ্ছে হায়দরাবাদ। হায়দরাবাদ কি পারবে কলকাতার বিপক্ষে সেই আগের দুই হারের প্রতিশোধ নিতে? অপরদিকে কলকাতা, তারা এমনিতেই পরিসংখ্যানে এগিয়ে আছে, তবে কি শেষ পর্যন্ত কলকাতাই চ্যাম্পিয়ন হচ্ছে? ভক্ত সমর্থকরা আশা করছে ফাইনালে একটা বড় স্কোরিং ম্যাচ কলকাতা হায়দরাবাদ। 250+ রানের স্কোরটা হবে কি ফাইনালের মাঠে? যদিও ফাইনালের মতো ক্রিকেটে এত রান হয় না, সবসময় লো স্কোরিং ম্যাচটাই দেখা যায় ফাইনালে। এবার কি ভক্তদের সেই আনন্দময় ক্রিকেট অর্থাৎ ফাইনালে হাই স্কোরিং ম্যাচ দেখা যাবে এই দুই ভয়ঙ্কর দল কলকাতা এবং সানরাইজার্স হায়দরাবাদের পক্ষ থেকে? প্রিয় দর্শক, আপনি কার হাতে শিরোপা দেখতে চান? আপনার মতে কার হাতে উঠতে চলেছে আইপিএলের হ্যাট্রিক শিরোপা? অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।